আজকের রেসিপিটা হচ্ছে যারা পটল পছন্দ করো একমাত্র তাদের জন্য, আর যারা পটল পছন্দ করো না তাদের জন্য না। আমি সবজির মধ্যে পটলটা অনেক বেশি পছন্দ করি। পটল ভাজা বা পটল দিয়ে কোনো তরকারি হলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে আসলাম, আজকে যে রেসিপিটা দেখাবো সেটা অনেক বেশি সুস্বাদু। অ্যান্ড তোমরা যারা পটল পছন্দ করো তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবা। তো নাও ডেইজ আমি অনলাইনে এত বেশি রেসিপিটা দেখেছি, আমি আর না করে পারলাম না। অ্যাট ফার্স্ট আমি পটলটা চেঁচে নিয়ে, তারপরে তো দেখলাই আমি ওর মুখটা একটু কেটে এর পটলের ভিতরে যা ছিল তা আমি চামচ ভিতরে ঢুকিয়ে এগুলো বের করে নিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি সবগুলো একটু হালকা সতে করে নিব, একটু হালকা ভেজে নিব। তো আজকের যে পটলের রেসিপিটা সেটা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে অনলাইন ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি বাসায়। এই ফার্স্ট টাইমই বানিয়েছি, এর আগে কখনো আমি বানাই নেই। এর আগে পটল ভেজে খেতাম বা মানে কোনো মাছের তরকারি বা যে কোনো তরকারির সাথে পটল হলে মানে আমার কাছে পটল খুব ভালো লাগে। তোমাদের কার কার কাছে পটল সবজিটা ভালো লাগে অবশ্যই জানাবা। অ্যান্ড ইয়াস, এই পটলের ভিতরে স্টাফিং হিসেবে আমি চিংড়ি মাছ নিয়েছি আর এই পটলের ভিতরের এগুলো। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, তারপরে ওই যে চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপর পটলের যে ভিতরে যা থাকে ওগুলো সব কিছু আমি ব্লেন্ড করে নিব, কারণ আমি পটলের ভিতরে ওই স্টাফিংগুলো দিব। তো স্টাফিংগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আজকের রেসিপিটা হচ্ছে বেসিক্যালি বলেই দিই, এটা হচ্ছে পটলের দোরমা। আমি মানে নাও ডেইজ এই ফেসবুক স্ক্রল করতে করতে খালি এটাই দেখি এটাই দেখি, আর যেহেতু আমার পটল খুব পছন্দ অ্যান্ড বাসায় ছিল ভাবলাম কেন না বানিয়ে ফেলি। তো যে ভাবনা সেই কাজ। তো সব কিছু ব্লেন্ড করা শেষ, আমি এখন ওই মিক্সচারটা পেঁয়াজের সাথে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব, মানে ভাজতে ভাজতে ওইটা একদম শুকিয়ে যাবে, যে লিকুইডটা আছে সেই লিকুইডটা থাকবে না, শুকিয়ে একটা সুন্দর একটা মানে কি বলবো হালুয়া টাইপের দেখা যাবে। হালুয়া যেরকম হয় না দলা দলা, ওই রকম হয়ে যাবে। তো আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম পেঁয়াজের সাথে ভেজে, ওইটা আবার এক্সট্রা করে আমি উঠিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওই ব্লেন্ড করা ওই মিক্সচারটা, এইটা মনে করো যে তোমার নাড়া দিতে 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 নিতে এটাতে একটু টাইম লাগে। স্টাফিংটা যদি তুমি যত বেশি মজা করবা তত বেশি তোমার হচ্ছে পটলের দোরমাটা অনেক বেশি মজা হবে। অ্যান্ড এই স্টাফিংটা আমার অনেক বেশি মজা হয়েছিল। ওই পেঁয়াজগুলো আমি একদম ধরতে গেলে ব্রেস্তার মতো করে ফেলেছিলাম, আর এই যে দেখেছো ওই লিকুইডটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে প্রায় খুব সুন্দর করে। এটা একটু টাইম নিয়ে মনে করো লাড়া চাড়া দিয়ে এটা একদম ভালো করে তোমার হচ্ছে মেক করে নিতে হবে। আর আমি তো সাইডে পটলগুলো ভেজে রেখেছিলাম, তোমাদেরকে তো যা দেখিয়েই দিলাম। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খেও এবং অনেক মজা লাগবে আই নো। তখন আমাকে একটু মনে মনে দোয়া দিয়ে দিও, আর কিছুই না, একটু সাপোর্ট, একটুখানি ভালোবাসা দিয়ে দিও, আর কিছুই লাগবে না। তো আমি কিন্তু মানে রেসিপিটা একমাত্র তোমাদের জন্যই আমি ক্লিপগুলো নিয়েছি, ভিডিওগুলো করেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম মেক করছি। আমি অনেক নার্ভাসও ছিলাম, মানে ভাবছিলাম আমি ব্লগিং করবো নাকি করবো না, ভালো হয় নাকি খারাপ হয়, তারপরেও মনে একটা বিশ্বাস নিয়ে বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করবো, যাই হোক হবে। তারপরে এই তো আমার সব কিছু স্টাফিংটা দেখেছো কেমন হয়েছে, স্টাফিং রেডি হয়ে গেছে। এখন আমি এটা খুব সুন্দর করে চামচ দিয়ে ভিতরে ঢুকিয়ে, টুথপিক লাগবে অবশ্যই, টুথপিক দিয়ে সুন্দর করে তোমরা পটলটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি আবার চলে আসলাম পেঁয়াজ আর ওই যে গরম মশলাটা যে দিয়েছিলাম তখন স্টাফিংয়ের সময় ওই গরম মশলাটাই আমি আবার দিয়েছি, সাথে আবার একটু টমেটো দিয়েছি, এর সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু শুকনা মরিচ, তারপরে যত গুঁড়া মশলা আছে দিয়েছি, সাথে একটু আদা রসুন পেস্টও দিয়েছি যেন ফ্লেভারটা ভালো হয়, সব কিছুরই একটু একটু ফ্লেভারগুলো পাই। খুব সুন্দর করে এটা কষানোর পর আমি পটলগুলো দিয়ে দিয়েছি, পটলের সাথেও আমি একটু কষিয়েছিলাম অনেকক্ষণই ধরতে গেলে, তারপরে এই তো পানি দিয়ে দিলাম যতক্ষণ আর কি পটলটা সেদ্ধ হতে লাগবে। তারপরে এই তো আমার পটলের দোরমা রেসিপি রেডি। অবশ্যই অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি অবশ্যই বাসার মধ্যে বানিয়ে খাবা। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য দোরমা, মানে টুথপিক
থেকে সবাই সাবধান, অবশ্যই টুথপিকটা বের করে তারপরে কেয়ারফুলি ভাবে খেতে হবে। অ্যান্ড যারা যারা খাবে ফ্যামিলির সবাইকে বলতে হবে, কারণ বাই এনি চান্স কোনো দুর্ঘটনার হাত নেই। সো যাই হোক, এই তো আমার পটলের স্টাফিং প্লাস মানে পটলের দোরমাটার সাথে ভাতটা মাখিয়ে মুখে দিলাম, জাস্ট ফ্লেভারগুলো আমার মুখে ব্লাস্ট করেছে। অ্যান্ড অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, অ্যান্ড আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।